ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলিকে বড় ব্যবধানে হারিয়ে দেশটির চতুর্থতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন তিনি। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, দ্বিতীয় দফার ভোটে জালিলি পেয়েছেন 1,30,00,000-এর বেশি ভোট। তবে প্রায় 33,00,000 ভোটের ব্যবধানে জয় পেয়েছেন মাসুদ পেজেশকিয়ান। গেল শুক্রবার প্রথম দফায় 42.5% ভোট পেয়ে শীর্ষে ছিলেন মাসুদ পেজেশকিয়ান। 38.7% ভোট পেয়ে তারপরেই ছিলেন কট্টরপন্থী নেতা সাইদ জালিলি। তবে কেউই 50%-এর বেশি ভোট না পায় নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।